সব অবস্থা আজকে আমরা संत ভাইয়ের হক মেরে খাচ্ছি বনকে সম্পত্তি ফগাচ্ছি বনের সম্পত্তি হচ্ছে কি আমরা পড়ে কি আমাদের সমাজে কোন লোক নাই জি জি আচ্ছা সম্মানিত হাজিরিন দুদের সন্তান তিনি সে অবস্থা ইনসাফ করছেন তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স যখন হলো 6 বছর ছয় বছর বয়সে কতটুকু হুস হবে ছয় বছর বয়সে ছয় বছর বয়সের সময় চাচা আবু তালেব সহ অনেকে তারা নির্মাণ কাজ চলছে মানে মেরামত কাজ চলছে ওই সময় অনেকেই ইট দোয়াচ্ছে রসুল করিম সাল্লা একটা মাথায় ইট তুলছে চাচা আবু তালেব বলছে ভাতিজা তোমার লুঙ্গিটা খুলো ইজারটা খুলো ইজারটা খুলে মাথায় দাও তারপর ইটটা লাও বলেন সুখান ইজারের ওপরে ইটটা রাখো তিনি চিন্তা করছেন কি করবেন তারপরে চাচা যখন আবার বলছেন তিনি হাত দিচ্ছেন খুলছেন না আবার বলছেন বারবার যখন বলছেন তিনি মোডানে কি বল হাত দিয়েছেন চিন্তা করে সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে বলেন আল্লাহ শিশু অবস্থায় এতগুলো মানুষের সামনে আমি আমার ই খুলবো ছয় বছর বয়স বলেন সুখা আল্লাহ প্রিয় মুসল্লিবিন্দু আজকে আমরা পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে তারপরেও মানুষের সামনে আমরা নেংটি মারি এই সতর তরক করি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ পুরুষের জন্য রসুল করিম সাল্লা সাল্লাম হজরত আলী রদি আল্লাহ তাল আনুকে বলছেন হে আলী তুমি কখনো জীবিত অথবা মৃত কোনো পুরুষের নাম দেখবে না কি বললেন জীবিত অথবা মৃত কোনো পুরুষের রান দেখবে না আমরা যারা ফুটবল খেলে আমাদের সমাজে যে যুবক ভাইয়েরা ফুটবল খেলে হাফ প্যান্ট পরে যখন খেলে রান দেখা যায় কি তাই না যারা দেখায় তারাও কাবিরা গুণা হচ্ছে তাদের আমল নামায় কাবিরা হচ্ছে যারা দেখছে তাদেরও কাবি কাবিরা হচ্ছে আমল নামায় কিন্তু এই কাবিরা গুনা এই বড় গুনাটাকে আমরা কিছু মনেই করি না তারপরে মাঠে কাজ করে ওই সময় হচ্ছে যে নেংটি মারে লুঙ্গি ই করে অনেক পাওয়া গেল নামাজি মানুষ কি নামাজি কি মাস্টার কি মোল্লা কি মনসু অনেক রকম এরকম পাওয়া যায় পাওয়া যায় না যাই এখান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন ছয় বছরের বাচ্চা মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার মানে সতর ঢাকের সতর খুলবেন এটা চিন্তা করে তিনি বেহুশ হয়ে গেছেন এখান থেকে আদর্শ গ্রহণ করেন যে সতর ঢাকা কি খরচ রসুল্লাহাম কোনোদিন তিনি তার সতর হচ্ছে মানুষের সামনে দেখান নেই প্রিয় মুসল্লি বিন্দ তো তারপরে আপনি সে আদর্শ আরো চলেন সামনে সতেরো বছর যখন বয়স সতেরো বছর বয়সে প্রত্যেকটা যুব যখন সতেরো বছর আঠারো বছর বয়স হয় বিভিন্ন দল করার জন্য তাদের একটা ই হয় মক হয় সমাজের জিনিসগুলো যেগুলো অন্যায় কাজ আছে সেগুলো বন্ধ করার বা সমাজে তারা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করে সমিতি প্রতিষ্ঠা করে রসলে কারিম সাল্লাহ সাল্লাম সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফুদুল নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন এই যুবকদেরকে নিয়ে সমাজের খারাপ কাজগুলো অন্যায়গুলো বন্ধ করার জন্য। আপনি যদি সেখান থেকে শিক্ষা নিতে পারেন আদর্শ নিতে পারেন তাহলে আপনি সমাজের যুবক যুবকদেরকে নিয়ে এই সমাজের যেগুলো অন্যায় আছে সেই অন্যায়গুলো বন্ধ হবে বন্ধ করবেন পাপ কাজগুলো বন্ধ করবেন এগুলো হচ্ছে যে আপনি ইসলামী একটা প্রতিষ্ঠা ক্লাব করতে পারেন সমিতি করতে পারেন সেখান থেকে নবুয় পাওয়ার পূর্বে এই ক্লাব এই সমিতি এই সংগঠন প্রতিষ্ঠা করার পরে এই হিলকলের মাধ্যমে তিনি এতিমদেরকে খাবার দিতেন মিসকিনদেরকে খাবার দিতেন বিবাহ যারা বিবাহর পরে স্বামী মারা যায় বিধবা যারা হয়ে যায় বিধবা বিধবাদের তিনি দেখাশোনা করতেন খোঁজ খবর নিতেন খাবার খাওয়াতেন সুখ তিনি করতেন নবুতের আগেই সম্মানিত হাজির তারপরে যখন বয়স হলো চল্লিশ আপনাদেরকে বলেছি ওই যে সাফা পাহাড়ের ওপরে গত জমায় যে আলোচনাটা রেখে দিয়েছিলাম যখন তার বয়স হলো চল্লিশ বছর তিনি দাওয়াত দিতে থাকলেন কালিমার দাওয়াতুদুর হে আমার জাতিল্যকর বল আল্লাহ ছাড়া কোনো মাভুত নাই কোনো ইলা নাই কোনো প্রভু নাই একমাত্র একমাত্র র হলেন আল্লাহ একমাত্র প্রভু বলেন আল্লাহ একমাত্র ইলাহ হলেন আল্লাহ একমাত্র আইনদাতা একমাত্র বিধানদাতা একমাত্র রিজিকদাতা একমাত্র সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ আল্লাহ ছাড়া এক কথায় কোনো কিছু নাই আল্লাহ আমার রব তিনিই করেন সব তার হুকুমেই হয় সব তারা তো ছিলেন আরবি ভাষাবিদ তাদের সামনে যখন বললেন যে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন তারা চিন্তা করলো। সে প্রথমে আবু তাল আবুল আহাব সেই ছাপা পাহাড়ের উপরের যে ঘটনাটা গত জুমায় বলছিলাম তিনি যে মানুষদেরকে ডাকলেন ছাপা পাহাড়ের উপরে তার প্রতিবেশীরা ছিল পিতৃকুলের লোকেরা ছিল মাতৃকুলের লোকেরা ছিল স্ত্রীকুলের লোকেরা ছিল তিনি সমস্ত সবাইকে বললেন ও আমার প্রতিবেশীরা ও আমার স্ত্রীকুলের লোকেরা ও আমার মাতৃকুলের লোকেরা তোমরা বলো তো আমি মোহাম্মদ যদি বলি এই পাহাড়ের ওই পাশে একদল লোক অস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে তোমরা কি বিশ্বাস করবে সমস্ত জাতির লোকেরা বললো হে তুমি যদি বলো আমরা বিশ্বাস করব কেন বিশ্বাস করবে কারণ ও মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বল নিছো আল্লাহ চল্লিশ বছর ধরে যারা আল আমিন বলতো কি বলতো আল আমিন আর সদিক সত্যবাদী আমার মক্কার কাফেররা নবাদ পাওয়ার পরেও রসুল সাল্লা সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিত সে কাফেরা বড় বড় কাফেরা যখন বাইরে যেত বাড়ি থেকে হাদিস এসেছি ওই কাফেরা আবুল আহাব আবু জেহেল উদ্বা সাহেবাহ এভাবে যত কাফের আছে তারা যখন বাইরে যেত সফরে তখন গোপন সম্পদগুলো গুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট আমানত রেখে যেত কত বড় ছিলেন সম্মানিত আমার তারা তুমি তো আল আমিন তুমি তো সত্যবাদী এইবার রসুল করিম সাল্লা সাল্লাম বললেন ও আমার জাতির লোকেরা তোমরা যদি আমার এই কথাটা না দেখে যদি বিশ্বাস করে না যে পাহাড়ের ওই পাশে একদল শত্রু বাহিনী আছে এই কথাটি যদি বিশ্বাস করো না দেখে তাহলে আমি মোহাম্মদ বলছি তোমরা বলো লা ইলাহা বলেন লা বলেন্লা এই ঘোষণা যখন দিলেন সঙ্গে সঙ্গে চাচা বাপন চাচা পাথর নিয়ে দাঁড়িয়ে গেল পাথর নিয়ে বলল তাপ বল্লা কায় মোহাম্মদ ছুঁড়ে মারলো সাল্লামের কপাল মোবারকের কয়েকটা পাথর ছিল আমার ভাইয়েরা পাথরটা যখন লাগলো কপাল কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো সে আবুল হাব বলছে তাব্বাল্লা কায়া মুহাম্মদ তাব্বাল্লা কায়া মুহাম্মদ তাব্বাল্লা কায়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই ধ্বংস হ হে মুহাম্মদ তুই ধ্বংস হ তুই ওয়াজ থামা ওয়াজ বন্ধ কর আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক থেকে গাল মোবারক থেকে রক্ত ঝরছে এমত অবস্থায় কে রক্ত কে রক্ত আপন চাচা কে রক্ত ঝরালো আপন চাচা অপরাধ কি অপরাধ হলো একটাই তিনি বলেছেন আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো আইন চলবে না আল্লাহ ছাড়া কোনো রব নাই কোন ইলা নাই কোন প্রভু নাই কোনো ঋষিক নাই একমাত্র আল্লাহ আছেন একমাত্র কে আছেন একমাত্র আল্লাহ আছেন এই কালিমার ব্যাখ্যা তারা জানত লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি তারা জানত তারা সেদিন বুঝে গিয়েছিলো আবুল হাব সেদিন বুঝে গিয়েছিল লা ইলাহ ইল্লাল্লাহর মানে একমাত্র কোরানের আইন চলবে আল্লাহর আইন চলবে আমি আবুল হাবের আমি আইনমন্ত্রী আমার আর আইন লেখা চলবে না আমি যে আইন তৈরি করি আমি যে মানুষের তৈরি করে আইন দ্বারা এই মক্কা চালায়। এ রাষ্ট্র চালায় এ আরব চালায় তাহলে আমাদের আইন আর চলবে না আইনটা চলবে কার আল্লাহ তাহলে আমাদের আর আইন চলবে না আমাদের ক্ষমতা থাকবে না আমাদের চেয়ার থাকবে থাকবে না না অতএব ক্ষমতা যেহেতু এ মোল্লার গলা টিপতে হবে আমার ভাইরা আজও যারা মুহাম্মদ সাল্লা সাল্লামের উত্তর সুরি হবে তারা কালিমার ঘোষণা দিতেই থাকবে তেয়ামত পর্যন্ত থাকবে ছিল আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কালিমা ঘোষণাকারী একদল আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে আর আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত একদল লোক আগে ছিল যারা কালিমার